সর্বোচ্চ 2 কেজি হারে আপনি স্প্রে করতে পারেন বা তো ঠিক সেই সময়টাই হচ্ছে উপযুক্ত সময় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমরা যারা ধান চাষ করতেছি এখন হইতেছে আমন সরি বুরো মৌসুম 2023 সাল এখন বুরো মৌসুম চলতেছে তো এই বুরো মৌসুম ধান চাষ করতে গিয়ে আমাদের ধানের বয়স এখন চলতেছে অনেকেরই 20 দিন আবার অনেকের বয়স 15 দিন চলতেছে আবার অনেকের বয়স ধান গাছের বয়স 10 দিন চলতেছে আবার কারো কারো ধানের বয়স মোটামুটি হয় 30 দিন ওভার হয়ে গেছে আবার মোটামুটি হয় কারোর ধান গাছের বয়স 40 দিন চলে গেছে তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের ধান গাছের বয়স মোটামুটিভাবে 15 থেকে সর্বোচ্চ 25 দিন অর্থাৎ 15 থেকে 25 দিন ধান গাছের বয়সে আমরা যে যত্নটা নিয়ে থাকি আমাদের বিশেষ করে আমার ধান গাছের যে যত্নটা নিয়ে থাকি তো সেই টেকনিকের কথাই বলবো যে টেকনিক অবলম্বন করলে ধান গাছের পাশ কাটি কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাবে আর অর্থাৎ আমি কিন্তু অনেক বছর থেকে কিন্তু এই কাজটা করে আসতেছি অর্থাৎ আমার ধান গাছের বয়স যখন হয় সর্বোচ্চ 25 দিন বা 15 থেকে 20 দিন বা সর্বোচ্চ 25 দিন তখন কিন্তু আমি এই যে থিওবিটটা ব্যবহার করে থাকি থিওবিট 80WG তো এই থিওবিট 80WG এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির আপনারা হয়তো এই থিওবিট সাথে অনেকেই পরিচিত আবার অনেকে হয়তো জানেন না তো এই থিওবিট আমি কিন্তু বেশ কয়েক বছর থেকে কিন্তু ব্যবহার করে আসতেছি বেশ কয়েক বছর না প্রায় 6 থেকে 7 বছর আগে থেকেও কিন্তু হবে থিওবিট ব্যবহার করে আসতেছে অর্থাৎ সিনজেন্টা কোম্পানির এই যে থিওবিট 80WG এটা কিন্তু ব্যবহার করে আসতেছি তো এটার কাজ কেমন করে এবং এটার দাম কীরকম এটা কতটুক জমিতে আপনি কতটুক জমিতে কতটুক ব্যবহার করবেন এই থিওবিট তো শুরু করার আগে বলি যে থিওবিট 80WG তো এটা কিন্তু সালফার আপনার ধান গাছের বয়স যখন 15 থেকে 20 দিন হবে বা সর্বোচ্চ ধান গাছের বয়স যখন 25 দিন হবে দেখতে পাচ্ছেন আমার এই ধান গাছের বয়স মোটামুটিভাবে আজকে দাঁড়াইছে 21 দিন রানিং আজকে 21 দিন চলতেছে তো 21 দিন বয়সে কিন্তু আমার বর্তমান ধান গাছের এই অবস্থা তো এখন আমি চাইতেছি যে আমার ধান গাছে থিওবিটটা প্রয়োগ করে দেয় অর্থাৎ সালফারটা দিয়ে দিই তো এই সালফার আপনার কাজ করবে হইতেছে আপনার ধান গাছের যে এই যে কুশিগুলো আর দেখতেছেন এই কুশিগুলো কিন্তু দ্রুত গতিতে বাড়বে মানে এই যে এক কুশি এই কুশি থেকে আরও কুশি বাড়ে হবে এই যদি আরেকটা কুশি দেখতেছেন এটা আরেকটা বের হবে এইভাবে দ্রুত গতিতে কুশি কিন্তু বাড়তেই থাকবে মানে খুব দ্রুত গতিতে বাড়বে আর দেখবেন এই যে ছোট কুশি আছে বড় কুশি আছে আর এই সালফার ব্যবহার করাতে দেখা যাবে এই ছোটো কুশিগুলোও কিন্তু সমান তালে মানে এই যে বড়টার সাথে তাল মিলে কিন্তু বাড়তে থাকবে এইরকমভাবে বাড়বে তো এটা আপনার প্রয়োগ করতে হবে ধান গাছের বয়স যখন 18 থেকে 20 দিন বা সর্বোচ্চ 25 দিন হবে তো এর মধ্যে কিন্তু এই থিওবিটটা ব্যবহার করতে হবে তো এই সালফার আপনি বাজারে কিন্তু হরেক রকম থিওবিট পাবেন মিমপ্যাক্সের পাবেন সিনজেন্টা কোম্পানির পাবেন এসিআই স্কোয়ার আরও হরেক রকম কিন্তু থিওবিট এই সালফার কিন্তু পাবেন তো আপনার হাতের নাগালে যেগুলো ভালো মনে করেন সিনজেন্টা আছে স্কোয়ার আছে মিমপ্যাক্সার আছে তো যেগুলো ভালো লাগে আপনার আপনার হাতের কাছে যেগুলো সহজভাবে পাবেন তো সেইগুলোই কিন্তু আপনার নিয়ে দ্রুত গতিতে এই সালফারটা ব্যবহার করবেন তো এই সালফার ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনার জমি যদি 1 একর জমি হয় তো সেই ক্ষেত্রে প্রতি একর জমির জন্য 1 কেজি হারে অর্থাৎ আপনি যদি বিঘা প্রতি হিসাব করেন সেই ক্ষেত্রে 33 শতকে 1 বিঘা তো এখানে দেখতে পাচ্ছেন 1 একর হিসেবে লেখা আছে তো একর প্রতি 1 কেজি মানে আমাদের এদিকে এসেছে 100 শতক 100 শতকে 1 একর তো 1 একরের জন্য 1 কেজি হারে এই আপনার সিনজেন্টা কোম্পানির থিওবিট এই 1 কেজি হারে থিওবিট অর্থাৎ সালফার আপনার জমিতে স্প্রে করে প্রয়োগ করতে পারেন অথবা আপনি যদি আপনার জমিতে যদি ইউরিয়া সার প্রয়োগ না করে থাকেন তো সেই ক্ষেত্রে ইউরিয়ার সঙ্গে কিন্তু মিক্সিং করে আপনার জমিতে প্রয়োগ করতে পারেন তো এই থিওবিট 80WG সিনজেন্টা কোম্পানির থিওবিট এটার দামের কথা যদি বলি এখানে গায়ের রেট দেওয়া আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে গায়ের রেট দেওয়া আছে এমআরপি দেওয়া আছে 170 টাকা তো আমার কাছে রাখা হয়েছে 260 টাকা অর্থাৎ 10 টাকা মাইনাস রাখা হয়েছে তো এটা কিন্তু বর্তমান রেট অর্থাৎ 2023 আমি কিনেছি মেবি জানুয়ারির
লাস্টের দিকে অর্থাৎ 2023 জানুয়ারি লাস্টের দিকে 31 তারিখ বা 30 তারিখের দিকে ক্রয় করেছি। তো সেই হিসেবে এখন হয়তো একটু দাম বেড়ে যাওয়ার কথা আমি যতটুকু জানি। তো এখন আমি যত যখন কিনছি তখন এটার গায়ের রেট দেওয়া আসলো 270 টাকা এবং আমার কাছে রাখা হয়েছে 260 টাকা এক কেজি সেলফ থিওবিট। তো আমরা প্রথমে এই থিওবিট হালকা পরিমাণে পানি দিয়ে মানে যে কই ট্যাঙ্কি আমরা আমাদের জমিতে প্রয়োগ করব স্প্রে করব তো সেই কই ট্যাঙ্কি আমরা হারে তো সেই কই ট্যাঙ্কি হারে আমরা মগের এক মগ দিয়ে পরিমাপ করে পানি ঢালতেছি। কই ট্যাঙ্কি কটা দিলি? এটা তিনটা। আচ্ছা আনো। তো আমরা পরিমাণ মতো এখানে পানি রাখছি যে কই ট্যাঙ্কিকে আমরা স্প্রে করব তো সেই কয়টা মগ কিন্তু আমরা পানি রাখছি। এখন আমরা এই পুরোপুরি থিওবিটটা এখানে ঢেলে দিব ব্লেড। তো পুরোপুরি থিওবিটটা ঢেলে দিব। ও আরেকটা কথা বলে রাখি ফাঁকে ফুঁকে, সঙ্গে আমরা এই ম্যাগনেশিয়াম প্রয়োগ করব মানে এই থিওবিটের সঙ্গেই আমরা প্রয়োগ করব হইতেছে আপনার ম্যাগনেশিয়াম। তো এই ম্যাগনেশিয়াম আপনার এই ধান গাছের যে কাজটা করবে, ম্যাগনেশিয়ামের অভাবে ধান গাছের পাতা দেখবেন অনেক সময় হলুদ বর্ণ হয়ে থাকে, মানে যে স্বাভাবিক যে সবুজতা তো সেই সবুজতা কিন্তু ধান গাছ হারিয়ে ফেলে। তো আরও কয়েকটি সমস্যা হচ্ছে ম্যাগনেশিয়ামের অভাব, আপনি যখন লক্ষ্য ম্যাগনেশিয়ামের অভাবে ধান গাছের দেখবেন পাতাগুলো ধান গাছের পাতা কুকড়া যাবে এবং স্বাভাবিক যে বৃদ্ধি তো সেই বৃদ্ধি কিন্তু ব্যাহত থাকবে। তো সেইগুলো যদি হয়ে থাকে তো ভাববেন যে আপনার জমিতে ম্যাগনেশিয়ামের অভাব আছে। তো সেই ক্ষেত্রে এই ম্যাগনেশিয়ামের সঙ্গে স্প্রে করতে পারেন। তো ম্যাগনেশিয়ামটা আপনি একরে অর্থাৎ বিঘা প্রতি, যদি আপনাদেরকে বলি বিঘা প্রতি সর্বোচ্চ 2 কেজি হারে আপনি স্প্রে করতে পারেন, বা যখন আপনি ধান লাগাবেন যদি আপনি ধান লাগানোর আগে যদি দিয়ে থাকেন তো ওকে আর দেওয়ার প্রয়োজন নাই, যদি ধান লাগানো হয়ে গেছে যদি ম্যাগনেশিয়াম না দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে ধান গাছের বয়স যখন মোটামুটি 20 দিন হবে বা 18 থেকে 20 দিন বা সর্বোচ্চ 25 দিন, তো সেই ক্ষেত্রে বিঘা প্রতি 1 কেজি হারে, এত বেশি দেওয়ার দরকার নাই, বিঘা প্রতি 1 কেজি হারে এই যে ম্যাগনেশিয়াম থিওবিটের সঙ্গে মিশিয়ে তারপরে জমিতে স্প্রে করে দিবেন। তো এটা আমরা এখন মিক্স করব, মগদে একটু নাড়া দে। তো এটা মিক্স করার পরে আমরা আমাদের ট্যাঙ্কিতে ঢেলে তারপরে আমাদের জমিতে স্প্রে করে দিব। তো আর একটু বলে রাখি, আবারও বলে রাখি, যখন আপনার ধান গাছের বয়স মোটামুটি হবে 18 থেকে 20 দিন বা সর্বোচ্চ 25 দিন হবে, তো ঠিক সেই সময়টাই হচ্ছে উপযুক্ত সময় সালফার স্প্রে করার অর্থাৎ থিওবিট স্প্রে করার উপযুক্ত সময় হচ্ছে যখন ধান গাছের বয়স 18 থেকে 20 দিন বা সর্বোচ্চ 25 দিনের মধ্যে আপনি এই থিওবিটটা সালফারটা আপনার জমিতে স্প্রে করবেন। আশা করা যায় মানে খুব দ্রুত গতিতে আপনার ধান গাছের পাশকাঠি অর্থাৎ যে ধান গাছের কুশিগুলো বৃদ্ধি হবে এবং ধান গাছের গুছা কিন্তু অনেক মোটা হবে, দেখবেন সমানতালে কিন্তু বাড়তে থাকবে আপনার ধান গাছের চারা। তো এইভাবে যদি আপনি আপনার জমিতে যদি চাষ করেন, দেখতে পাচ্ছেন আমার ধান গাছের বয়স মোটামুটিভাবে হয়েছে 21 দিন রানিং চলতেছে। তো 21 দিনের মধ্যে আমি এই যে থিওবিটটা ব্যবহার করতেছি, তো আপনারাও এইভাবে আপনার জমিতে অ্যাপ্লাই করবেন, ঠিক যখন 18 থেকে 20 দিন হবে সর্বোচ্চ 25 দিনের মধ্যে এই থিওবিটটা দিয়ে দিবেন। আশা করা যায় খুব দ্রুত গতিতে আপনার রেজাল্ট পাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রাখে, বিদায় পালা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।